বিসমিল্লাহ রহমান রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। অনলাইন ক্লাস মেন ক্যাম্পাস ওয়ান সাবালিয়া টাঙ্গাল থেকে। দেখো, গতকালকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের প্রথম অধ্যায়ের কিছু অংশ আলোচনা করা হয়েছিল। আজকে আবার সেই দ্বিতীয় অংশের এই প্রথম অধ্যায়ের দ্বিতীয় কিছু নিয়ে তোমাদের কাছে সাথে হাজির হয়েছি। গতকালকে করেছিলাম 30 পর্যন্ত, আজকে দেখো 31 নম্বর। প্রাচীনকালে বাংলার বিখ্যাত কাপড়ের নাম কি বা নাম কি ছিল, সেটা হলো মসলিন কাপড়। চট্টগ্রাম বন্দরের মাধ্যমে এদেশের পণ্য আরবে যেত কোন শতকে? এটার উত্তর হবে অষ্টম শতকে। গতকালকে বলেছি যদি তোমরা বিস্তারিত উত্তর দাও তাহলে একটু লিখতে হবে চট্টগ্রাম বন্দরের মাধ্যমে অষ্টম শতকে আরব দেশে বাংলাদেশের পণ্য যেত। তো এইভাবে আমি সংক্ষিপ্তভাবে লিখতেছি। তো সেহেতু পরবর্তী নাম্বার, বাংলাদেশের রক্ষা করে কোন আফগান নেতা? শের খানসুর। শের খানসুর তিনি একজন সম্রাট ছিলেন। শশাঙ্ক বাংলাদেশের কোন জনপদের শাসক ছিলেন? শশাঙ্ক বাংলাদেশের কোন জনপদের শাসক ছিলেন? উত্তরটা হবে গোর জনপদের। পাল রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? পাল রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল। পাল রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল। আর এই পাল রাজবংশ বাংলা, ভারত ও বিহার প্রায় 400 বছর রাজত্ব করেন। এটা আমি লিখিনি, তোমরা পরে দেখতে পারবো। কোন সম্প্রদায়ের মানুষ কৈবর্ত নামে পরিচিত ছিল? জেলে সম্প্রদায়ের। হিউয়েন সাং কোন দেশের পরিভ্রাজক ছিলেন? হিউয়েন সাং কোন দেশের পরিভ্রাজক ছিলেন? চীন দেশের বা চীনের পরিভ্রাজক। ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বীর বখতিয়ার খলজি কোন দেশের বীর ছিলেন? তুরস্কের। কোন দেশের বীর ছিলেন? তুরস্কের বীর ছিলেন। কোন যুগে বাংলাদেশের অর্থনীতি উদ্বুদ্ধ ছিল? প্রাচীন যুগে। কোন শাসন আমলে বাংলাদেশের স্থাপত্য শিল্পের উৎকর্ষ অর্জন করে? পাল আমলে, অর্থাৎ পাল আমল ছিল সংস্কৃতি এবং চিত্রকর্মের জন্য বিখ্যাত। কে সোমপুর বিহার নির্মাণ করেন? সম্রাট ধর্মপাল। সম্রাট ধর্মপাল সোমপুর বিহার নির্মাণ করেন। কোন যুগের ভাস্কর্য শিল্প নতুন রূপ লাভ করে? পাল যুগের। রামচরিত কাব্যগ্রন্থের রচয়িতা সন্ধ্যাকর নন্দী। রামচরিত গ্রন্থের রচয়িতা ছিলেন সন্ধ্যাকর নন্দী। পরবর্তী দেখো 44 নম্বর, কোনটি বাংলা ভাষার প্রাচীন নিদর্শন হিসেবে স্বীকৃত? বাংলা ভাষা বা বাংলা সাহিত্য বলো, বাংলা ভাষা বলো বা বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শনের নাম হলো চর্যাপদ। বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন হলো চর্যাপদ। এই চর্যাপদ কোন আমলে রচিত হয় বা চর্যাপদ কোন আমলে রচিত হয়? পাল আমলে। প্রাচীন বাংলায় টোলের প্রধান পাঠ্য বিষয় কি ছিল? হিন্দু ধর্মগ্রন্থ। টোল ছিল প্রাচীন যুগে ধনী এবং রাজা মন্ত্রীদের ছেলেমেয়েদের লেখাপড়ার যে অংশ বিশেষ ছিল, তারা যেখানে লেখাপড়া করত বা লেখাপড়া শিখত সেই অংশটাকে বলা হতো টোল। এই টোলে পড়াশোনা করতে হলো রাজ্যের ধনী এবং রাজা ও মন্ত্রী পরিষদের সন্তানেরা। সেই টোলটা হলো একটা বিদ্যালয়ের অংশ বিশেষ। সেই টোলের প্রধান পাঠ্য বিষয় ছিল হিন্দু ধর্মগ্রন্থ। কে বাংলাদেশের মুসলিম শাসনের সূত্রপাত করেন, অর্থাৎ মুসলিম শাসক বলা হয় বাংলাদেশের মুসলমান শাসনের সূত্রপাত করেন? ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, অথবা তাকে বলা হয় মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা। ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজিকে বলা হয় মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা।
ওয়ারি বটেশ্বর কত হাজার বছরের প্রাচীন? প্রায় 25,000 বছরের প্রাচীন। সোমপুর মহাবিহার কি নামে পরিচিত? সোমপুর মহাবিহার কি নামে পরিচিত? পাহাড়পুর বৌদ্ধ বিহার নামে পরিচিত। পাহাড়পুর বৌদ্ধ বিহার নামে পরিচিত। পাল বংশের পুনরায় প্রতিষ্ঠা করেন কে? রামপাল। পাল বংশ কিছুদিন পরে বিলুপ্ত হয়, বিলুপ্ত হওয়ার পরে আবার সেটা পুনর্গঠন করার চেষ্টা করে, তার নাম হলো রামপাল। পাল রাজারা কোন ধর্মের অনুসারী ছিলেন? অর্থাৎ বিভিন্ন ধর্ম তখন প্রচলিত ছিল, তার মধ্যে বৌদ্ধ ধর্মের প্রভাবটা ছিল সবচেয়ে বেশি, এবং পাল রাজারা এই বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন এবং বৌদ্ধ ধর্মকে উন্নত থেকে উন্নতর পর্যায়ে নিয়ে যান। তাই বলা হয়েছে যে পাল রাজারা কোন ধর্মের অনুসারী ছিলেন? বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন। কে প্রথম বাংলা সাল গণনা শুরু করেন? কে প্রথম বাংলা সাল গণনা শুরু করেন? তিনি হলো সম্রাট আকবর। মহাস্থানগড়ে অবস্থিত প্রাচীন নগরটির নাম কি ছিল? প্রাচীন নগরটির নাম ছিল পুণ্ড্রনগর। পুণ্ড্রনগর কত খ্রিস্টপূর্ব অব্দে গড়ে উঠেছিল? চতুর্থ খ্রিস্টপূর্ব অব্দে। ওয়ারি বটেশ্বর কোন জেলায় অবস্থিত? বর্তমানে বাংলাদেশের নরসিংদী জেলায় অবস্থিত। ওয়ারি বটেশ্বর বর্তমান বাংলাদেশের নরসিংদী জেলায় অবস্থিত। পাল শাসন আমলে কৈবর্ত বিদ্রোহ ঘটে কত খ্রিস্টাব্দে? 10-80 খ্রিস্টাব্দে। প্রাচীন যুগে বাংলাদেশের অর্থনীতি কি রূপ ছিল? প্রাচীন যুগেও যা ছিল বর্তমান যুগেই তাই আছে। বাংলাদেশের অর্থনীতি কৃষি নির্ভরশীল। বাংলাদেশের অর্থনীতি হলো কৃষি নির্ভরশীল। প্রাচীন যুগে বাংলাদেশের প্রধান ফসল কি ছিল? বর্তমানের প্রধান ফসল ধান, পূর্বেও ছিল প্রধান ফসল ধান। সোমপুর বিহার কত শতকে নির্মিত হয়েছে? অষ্টম নবম শতকে। সোমপুর বিহার নির্মিত হয় অষ্টম নবম শতকে। বিখ্যাত শালবন বিহার কোথায় অবস্থিত? এই বিখ্যাত শালবন বিহার কুমিল্লা জেলায় অবস্থিত। আছে সদুক্তি বর্ণমৃত বইটি কে সংকলন করেন? শ্রীধর দাস। তাহলে তোমাদের যে অংশটুকু আলোচনা করা হলো, যে অংশটুকু আলোচনা করলাম, অর্থাৎ বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, গতকালকে ছিল প্রথম অধ্যায়ের কিছু অংশ, আজকে আরও কিছু অংশ সংযোজন করা হলো। এরপরেও যদি তোমাদের আরও কিছু সংযোজন মনে করো করতে হবে, তোমরা পাঠ্য বই রিডিং পড়ে সংযোজন বা বিয়োজন বা যেটা তোমাদের মনে ভালো লাগে, এই প্রথম অধ্যায়টা এ টু জেড তোমরা বাসায় বসে রিডিং পড়বে। পরে আরও যদি কোনো অংশ, আমার মন মতো যে কটা হয়েছে আমি লিখেছি, যদি আরও কোনো অংশ সংযোজন করার প্রয়োজন পড়ে তোমরা সংযোজন করবে। বাসায় থেকো, শরীরকে, নিজের শরীরকে সুস্থ রাখো, পরিবারকে সুস্থ রাখো। সাবান অথবা লাইফবয় হ্যান্ড ওয়াশ দিয়ে কিছুক্ষণ পরপর 20 সেকেন্ড ধরে ভালো করে হাত মুখ ধৌত করো। সরকারের বিধিনিষেধ মেনে চলো। বাহিরে গেলে মাস্ক পরো। সামাজিক দূরত্ব বজায় রেখো। সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করবে। সামাজিক দূরত্ব বজায় রেখে অনলাইন ক্লাসে তোমরা আমাকে দেখতে পাচ্ছ, কিন্তু আমি তোমাদের দেখতে পাচ্ছি না। তা আমি আশা করতেছি বাংলাদেশ সরকার অতি তাড়াতাড়ি শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেবে। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিলে পুনরায় আমরা আবার একত্রিতভাবে একসাথে বসে ক্লাস নেব। তো সেই অর্থে তোমরা বাসায় থাকো, ঠিকমতো পড়াশোনা করো। এবং তুমি মনে করতেছ আমি পড়তেছি না, আমাকে, আমি বাবা মাকে ফাঁকি দিচ্ছি বা স্যারদের ফাঁকি দিচ্ছি, আসলে বাবা মা বা স্যারকেও ফাঁকিতে পড়ছে না, তুমি নিজেই ফাঁকিতে পড়তেছ। সর্বশেষ সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।